প্রকাশ্য জনসমাবেশে একজন কলেজ পড়ুয়া ছাত্রীকে কুপিয়ে হত্যা। ছেলেটির নাম সম্ভবত সুশান্ত চৌধুরী এবং মেয়েটির নাম সুতপা চৌধুরী। হেরে যাওয়ায় প্রতিহিংসা পরায়ণ হয়ে কারোর জীবন শেষ করে দেবে, এটা যদি ভেবে থাকো তাহলে আমার ভিডিওটা দেখো। তো আজকে আমার ভিডিও থাম্বনেলটা দেখে তোমরা বুঝেই গেছো যে আমি কী নিয়ে ভিডিওটা বানাচ্ছি। অ্যাকচুয়ালি আজকে আমার এই ভিডিওটা তৈরি করার পিছনে অন্য একটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে, আজকে আমি এই ভিডিওটা বানাতে একদমই চাইনি। আমার একটা অন্য সাবজেক্ট নিয়ে ভিডিও বানানোর কথা ছিল, কিন্তু হঠাৎ করে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন নিউজ চ্যানেলগুলোতে আমি কিছুদিন ধরে একটা ঘটনা খুবই দেখছিলাম। এক যুবক তার প্রেমিকাকে প্রকাশ্য জনসমাবেশে নৃশংসভাবে হত্যা করে। তো ঘটনাটা দেখে আমার মনটাকে একটু নাড়া দিল। আমি ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও বানানো যেতে পারে। অন্তত আমার ভিডিওটা যদি সেই সব মানসিকতার কোনো মানুষের কাছে গিয়ে পৌঁছায় যারা কখনো এরকম মানসিকতা রেখে থাকবে বা হয়তো মনে করেছে বা কখনো ভেবে থাকবে যে প্রেমে হেরে গেলাম, তাহলে চলো এবার একটা তার বদলা নেওয়ার জন্য একজনের জীবন নিয়ে নিই। না, বদলা নিতে গিয়ে কারোর জীবন নিয়ে নেওয়াটা, এটার কোনো অধিকার তোমার নেই, পারো না, ইটস এ ক্রাইম। তুমি যখন তার জীবনের কোনো অংশের কোথাও একটু অংশীদার ছিলে না, তো তোমার কোনো রাইট নেই তুমি তার জীবন কারোর জীবনের অনায়াসে কেড়ে নিতে পারো এবং তোমার নিজের স্বার্থ পূরণ না হওয়ার জন্য। হ্যাঁ, আমি মানছি মেয়েটা অন্যায় করেছিল, মেয়েটা হয়তো ডিচ করেছিল, এরকম তো আমাদের সাথে হামেশাই হয়ে থাকে। এরকম তো কোথাও নেই যে যাকে আমরা ভালোবেসেছি বা ভালোবাসবো তার সাথেই সারাটা জীবন আমরা কাটাবো। না বন্ধু, এরকম হয় না। তোমরা অনেকেই দেখে থাকবে যে এরকম তোমাদের জীবনে প্রচুর ঘটনা আছে, তোমরা জীবনে প্রথম প্রেম হয়েছে, দ্বিতীয় প্রেম, তৃতীয় প্রেম, প্রেম, অ্যাকচুয়ালি আমি জানি না এগুলোকে প্রেম বলে কি না, কিন্তু যেটাই হোক সম্পর্কই, যেই সম্পর্কের মধ্যে তোমরা থাকো, সেই সম্পর্কটা ভেঙে গেলে কখনো এরকম মানসিকতা কারোর মধ্যে আসে যে চলো তার জীবনটা নিয়ে নিই। বহরমপুরের সেই ছেলেটি যে ঘটনাটা ঘটিয়েছিল, অ্যাকচুয়ালি তার কী শাস্তি হবে সেটা তো প্রশাসন, আইন, আদালত আছে, তারা ঠিক করবে। কিন্তু সে ওই মেয়েটিকে শাস্তি দিতে গিয়ে নিজে তো শাস্তি পেলই, তার সাথে সাথে আরও কতগুলো মানুষকে শাস্তি দিয়ে গেল, সেটা হয়তো সে ঘুণাক্ষ করেও বুঝতে পারবে। হ্যাঁ, প্রথম শাস্তি সে তার পরিবারকে দিয়ে গেল, যার পরিবার তাকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছিল, এতটা বছর তাকে মানুষ করল, নিশ্চয়ই তার ছেলেকে খুনি বানাবার জন্য নয়, কোনো বাবা মাই সেটা করে না, তার ছেলেকে খুনি বানাবার জন্য বড় করে না, তাই প্রথম শাস্তি সে তার বাবা মাকে দিয়ে গেল। তার বাবা মাকে এখন পুরো যতদিন বেঁচে থাকবে, আমি জানি না, আমি প্রার্থনা করি যেন এরকম ভাগ্য বা এরকম দিন কোনো বাবা মার কাছে ফিরে আসে, সারা জীবন এটা শুনতে হবে, ওই খুনিটার বাবা, ওই খুনিটার মা। মেয়েটির পরিবারে তার বাবা মা যে স্বপ্ন দেখেছিল মেয়েটিকে ঘিরে, সেটাও নিমেষে থমকে গেল। আমি শুনেছিলাম, যেটা শোনা যাচ্ছিল বিভিন্ন নিউজ চ্যানেলগুলোতে, এও শোনা যাচ্ছিল এই নিউজ চ্যানেলগুলোতে যে মেয়েটির অন্য কারোর সাথে সম্পর্ক ছিল, ছেলেটিকে ছেড়ে দিয়ে সে অন্য কারোর সাথে সম্পর্ক করেছিল, করতে তাই ছেলেটি সহ্য করতে পারেনি এবং তার ফলাফল স্বরূপ তাকে খুন করলো প্রকাশ্য রাস্তায় যে সবার সামনে। তো সেই যে ছেলেটি, তারও তো অপরাধ নেই। মেয়েটি যখন বর্তমানে যে ছেলেটির সঙ্গে সম্পর্কে ছিল সেই ছেলেটির তো কোনো অপরাধ ছিল না, কিন্তু তাকেও আইনের জালে জড়াতে হলো, বা হয়তো হবে মহিলা বন্ধু মারফত ছেলেটি খবর রাখত, হয়তো তাকেও আইনের জালে জড়াতে হলো। এত কিছু কি সত্যি কাম্য ছিল? কেউ ভেবেছিল? না, কেউ ভাবেনি। তো আমরা এমন একটা সমাজে বাস করি, অ্যাকচুয়ালি আমরা কিসের বলি? আমরা এই যে বলি উন্নত সমাজে বসবাস করছি, সত্যি কি আমরা উন্নত সমাজে বসবাস করি? এই প্রশ্নটা থাকলো। তো আমার সব আমার একটাই অনুরোধ, যতজন আমার ভিডিওটা দেখছো, প্রেমে হেরে যাওয়া মানে প্রতিহিংসা নয়,
প্রেমে হেরে যাওয়া মানে বদলা নেওয়া নয়, প্রেমে হেরে যাওয়া মানে খুন খারাপি নয়, কারো জীবন নষ্ট করা নয়, প্রেমে হেরে যাওয়া মানে কারো জীবন ছিনিয়ে নেওয়া নয়। প্রেমে হেরে যাওয়া যদি মনে হয় যে তোমাকে সে ছেড়ে দিয়ে, বা যেই প্রেমী সেই মেয়েটি হোক বা ছেলেটি হোক, যার ক্ষেত্রেই হোক, সে তোমাকে ছেড়ে দিয়ে ভুল করেছে, সেই বদলাটা এমনভাবে হোক যাতে সে সারা জীবন আফসোস করে তোমাকে ছেড়ে দেওয়ার জন্য। তোমার নিজেকে তুমি সেইভাবে প্রতিষ্ঠা করো, তোমার নিজেকে তুমি সেইভাবে তুলে ধরো, মেলে ধরো সবার সামনে, যে সেই মেয়েটিও একদিন ভাবে যে সত্যি আমি কি ভুল করেছিলাম। প্রেমে হেরে যাওয়া মানে জীবনে হেরে যাওয়া নয়, বরং সেটাকে শক্তি বানাও, নিজেকে এমনভাবে তৈরি করো, নিজেকে এমনভাবে সমাজে প্রতিষ্ঠিত করো, এবং যে মেয়েটি তোমার সাথে এটা করেছে, ঘটনাটা ঘটিয়েছে, বা ছেলে যার ক্ষেত্রেই হয়ে থাকে, তারা যেন সত্যি একদিন আফসোস করে যে সত্যি আমি ভুল করেছিলাম তাকে ছেড়ে গিয়ে। তো বদলাটা এইভাবে হোক, কারো জীবন কেড়ে নিয়ে নয়। তো এইটাই ছিল আমার আজকের ভিডিও। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের নিজস্ব কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সেই নিয়ে পরবর্তী সময় ভিডিও নিয়ে আসবো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশান বেলটা প্রেস করে অল করে দিও, যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে ডিরেক্ট পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।